ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 2রা মার্চ 2021 শিক্ষাবর্ষ। আমি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। আমরা এই অধ্যায়টি পূর্বে একবার আলোচনা করেছি, তবু তোমাদের বোঝার সুবিধার্থে আজ অধ্যায়টি আরেকবার সংক্ষেপে আলোচনা করছি। গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বইটি খুলে চিত্র ও টেবিলগুলি মনোযোগ সহকারে দেখো, তাহলে অধ্যায়টি পড়ার সাথে সাথে খুব সহজে আলোচনার সাথে মিলিয়ে নিতে পারবে। তাহলে আমরা অধ্যায়টা শুরু করছি। অধ্যায়ের টপিক হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য খুবই প্রয়োজন, কারণ দেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজন পরিমিত পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করা। সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে সুস্বাস্থ্যের জন্য বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমরা দেখি সুষম খাদ্য কি। যেসব খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি উপাদান উপস্থিত থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি। তারপর দেখি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি। বইয়ের 41 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতে পাই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্বন্ধে। আমরা দেখি সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজে রোগে আক্রান্ত হয়, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাবার প্রয়োজন হয়। তারপর আমরা দেখব সুষম খাদ্যের পরিমাণ। এটা বইয়ের 42 নম্বর পৃষ্ঠা আমরা দেখবি কী কী পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করবে। এটা একটা ছকে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 12 বছর বয়সের শিশুদের খাদ্য তালিকা। খাদ্য হল শর্করা জাতীয় খাদ্য, যেমন খাদ্যশস্য আলু। এটা হলো দৈনিক কি পরিমাণ খাবে। দৈনিক আমরা 3 থেকে 4 বার খাবো। তার মধ্যে খাদ্যের নমুনা হচ্ছে রুটি, পরোটা, পাউরুটি 1টা থেকে 2টা এবং ভাত, আলু বা নুডলস 1 কাপ। তারপর আমরা যদি শাকসবজি খাই, শাকসবজি হচ্ছে ভিটামিন ও খনিজ লবণের উৎস। এরপরে রান্না করা বা কাঁচা শাকসবজি, এটা 1/2 কাপ প্রতিদিন 3 থেকে 4 বার। তারপরে ফলমূল, এটা হচ্ছে ভিটামিন ও খনিজ লবণের উৎস। যে কোনো ধরনের ফল, যে আম, আপেল, কমলা, এটি 1টার বেশি নয়, প্রতিদিন 2 থেকে 3 বার। তারপর ফলের রস খেলে ছোট গ্লাসের 1 গ্লাস, শুকনো ফল খেলে উর্ধ্বে 4টি। তারপর আমরা মাছ, মাংস, ডাল, এটি হলো আমিষ জাতীয় খাদ্যের উৎস। এটা হচ্ছে গরুর মাংস 4 ভাগের 3 ভাগ, 1 কাপের 4 ভাগের 3 ভাগ, প্রতিদিন 1 থেকে 2 বার। মুরগির মাংস মাঝারি মাপের টুকরো হলো 1 টুকরা, মাছ মাঝারি মাপের হলো 1 টুকরা, ডিম 1টি, ডাল 1/2 কাপ, এইভাবে। তারপর দুগ্ধ জাতীয় খাদ্য হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিনের উৎস। দুধ 250 মিলিলিটার, দই 250 গ্রাম,
পনির 40 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। তেল ও চর্বি, এগুলো হচ্ছে ঘি, মাখন অথবা সয়াবিন তেল 1 টেবিল চামচ, দৈনিক 1 বার। তাহলে আমরা খাদ্যের সুষম খাদ্যের পরিমাণটা আমরা বইয়ের 42 নম্বর পৃষ্ঠার টেবিল থেকে আমরা জানতে পারলাম। এটা জানা থাকা দরকার, কারণ এটা শূন্যস্থানের প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেও থাকতে পারে। তারপর আমরা দেখলাম খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণটা কি, খাদ্য সংরক্ষণ কেন করতে পারি, করি আমরা? খাদ্য সংরক্ষণ হচ্ছে খাদ্যকে ভালো রাখা, টাটকা রাখা, সতেজ রাখার সঠিক নিয়ম অনুসরণ করা, এটা। তাহলে আমরা খাদ্য সংরক্ষণ দেখি, আমরা খাদ্য সংরক্ষণটা কি। খাদ্য সংরক্ষণ হচ্ছে খাদ্যকে টাটকা ও সতেজ রাখার জন্য দরকার সঠিক সংরক্ষণ রীতি অনুসরণ করা। সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করলে খাদ্যে জীবাণু জন্মায় না এবং অনেকদিন পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে। এবার আমরা দেখি খাদ্য সংরক্ষণের কয়েকটি উপায়। এগুলি সাধারণত আমরা প্রাকৃতিক উপায়ে বলি থাকি, যেমন রোদে শুকিয়ে সংরক্ষণ করা, যেমন চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। রোদে শুকিয়ে যদি শুকিয়ে রাখি তাহলে অনেকদিন এটা ভালো থাকবে। তারপর 2 নম্বরে ফ্রিজ ও হিমাগারের সংরক্ষণ। ফ্রিজ ও হিমাগার সংরক্ষণ, এটা হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ফ্রিজ তৈরি করি, হিমাগারও কিন্তু একই রকম, কোল্ড স্টোরেজ আমরা বলি। এখানে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাক সবজি, মাছ, মাংস ইত্যাদি দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয়। তারপরে 3 নম্বরে দেখি আমরা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ। এটা হচ্ছে ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। তারপর আমরা দেখি খাদ্য সংরক্ষণের উপকারিতা বা গুরুত্বগুলি কি কি। খাদ্য সংরক্ষণের অনেক উপকারিতা বা গুরুত্ব রয়েছে, যেমন খাদ্যের অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাদ্য সংরক্ষণ করা খুবই গুরুত্ব বা অনেক উপকারিতা রয়েছে এগুলি। এরপর 2 নম্বরে লিখতে পারি খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। 3 নম্বরে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। খাদ্য সংরক্ষণের ফলে বিভিন্ন মৌসুমি খাদ্য আমরা সারা বছর পেয়ে থাকি। তারপর 4 নম্বরে লিখতে পারি অনেক দূরবর্তী এলাকায় সহজে আমরা খাবার সরবরাহ করতে পারি। অনেক দূরে নিলেও কিন্তু খাবার নষ্ট হয় না, কারণ সংরক্ষণ করে নিলে এ খাবার নষ্ট হয় না। এটা আমরা দেখি খাদ্য সংরক্ষণ উপায়গুলো। এখানে 43 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারের সবজি, শাক সবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় আমরা বাজারে সরবরাহ করি। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা অথবা তেল দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। এই প্যারাটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ভালোভাবে মুখস্থ রাখলে অনেকগুলি প্রশ্ন উত্তর এখানে আমরা পেয়ে থাকি। তারপর খাদ্য সংরক্ষণের গুরুত্ব। খাদ্য সংরক্ষণ গুরুত্ব হলো কি, খাদ্য সংরক্ষণ খাদ্য অপচয় রোধ করে, দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, শাক সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া তারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারের পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এটা আমরা পয়েন্ট আকারেও আলোচনা করেছি। তারপরে আমরা দেখি সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন, সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা হলো 1 নম্বরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন আছে। 2 নম্বরে শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
চার নম্বরে শিশুর বিকাশ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এরপর আমরা দেখি যে সকল খাদ্য কম খাওয়া উচিত। খাদ্য কম খাবো কেন? কিন্তু আমরা দেখতেছি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশানো খাদ্য, জাঙ্ক ফুড, এইসব খাদ্য আমাদের কম খাওয়া উচিত। এটা বইয়ের 45 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা 45 নম্বর পৃষ্ঠা অনেকগুলি খাবার দেখতেছি, কৃত্রিম রং মেশানো খাদ্য, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মানুষ কীরকম মোটা হয়ে যায়, এটা কিন্তু খুবই ক্ষতিকর। তাহলে আমরা দেখতেছি কৃত্রিম রং 45 নম্বর পৃষ্ঠাতে দেখতেছি কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে, আবার খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এগুলি কিন্তু রাসায়নিক পদার্থ। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। বৃক্ক মানে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, যকৃৎ মানে আমাদের যে আমাদের যকৃৎ বলতে আমাদের কলিজা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে, যেটাকে আমরা হৃৎপিণ্ডের সাথে যুক্ত দেখি। তো এগুলি আমাদের অকার্যকর হয়ে যায়, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। তারপরে আমরা দেখি জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড আমরা সবাই নাম শুনে থাকি। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলো সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া, মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে। কাজে আমরা এইসব খাদ্য থেকে আমরা দূরে থাকা উচিত, এসব খাদ্য আমরা বর্জন করা উচিত, এসব খাদ্য না খাওয়া উচিত। কারণ জাঙ্ক ফুড যদিও সুস্বাদু কিন্তু এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আজ আমরা এখানে আলোচনা শেষ করলাম, এবং আজ আমরা কিছু কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু নমুনা প্রশ্ন আমি উত্তর করে দিলাম, যেমন 1 নম্বর চারের কত হচ্ছে মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা ভিন্ন কেন, সুষম খাদ্যের গুরুত্ব 4টি বাক্যে লিখো। এটা হচ্ছে, যদিও সুষম খাদ্য মানুষের সুস্থ রাখার জন্য সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তবুও মানুষের বয়স ও কাজের ধরন অনুযায়ী খাদ্য ও পুষ্টি চাহিদার পরিমাণ ভিন্ন হয়। এখানে সুষম খাদ্য হবে, যদিও সুষম খাদ্য মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তবুও মানুষের বয়স ও কাজের ধরন অনুযায়ী খাদ্য ও পুষ্টি চাহিদার পরিমাণ ভিন্ন হয়। এইটুকু উত্তর শেষ। এবার সুষম খাদ্য গুরুত্ব 4টি বাক্য। সুষম খাদ্য গুরুত্ব আমরা আগেও জানি, সুষম খাদ্যের গুরুত্ব সুষম প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 2 নম্বরে শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 3 নম্বরে লিখি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 4 নম্বরে শিশুর বিকাশ, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, খাবারে মেশানো হয় এমন 2টি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম লিখো। নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে সৃষ্ট 4টি সমস্যা লিখো। তাহলে আমরা লিখতে পারি, খাবারে মেশানো হয় এমন 2টি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম হচ্ছে ফরমালিন ও কার্বাইড। এগুলি রাসায়নিক পদার্থ, এগুলি অনেক ক্ষতিকর, এগুলির
ফলে কি কি সমস্যা হইতে পারে তা আমরা দেখি। হ্যাঁ, তারপর আমরা আমরা জানি নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করলে কি কি সমস্যার সৃষ্টি হইতে পারে। এগুলি চারটি বাক্যে লেখা হইল। 1 নম্বর, প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে। 2 নম্বরে, প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর সহজেই রোগাক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়, রোগী আক্রান্ত হয়। 3 নম্বরে, প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। 4 নম্বরে দেখতে পারি, অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের 3টি ক্ষতিকর দিক লেখ। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ দ্রব্য রাসায়নিক দ্রব্য ব্যবহারের 3টি ক্ষতিকর দিক লিখো। ফ্রিজে খাদ্য সংরক্ষণের 3টি সুবিধা লিখো। তাহলে খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের 3টি ক্ষতিকর দিক হচ্ছে, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 2 নম্বরে, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। 3 নম্বরে, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে ক্যান্সারের মতো রোগ হতে পারে। তারপর আবার পর অংশ দেখি, ফ্রিজে খাদ্য সংরক্ষণের 3টি সুবিধা। 1 নম্বর সুবিধা হচ্ছে, খাদ্যের অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। 2 নম্বরে, খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। 3 নম্বরে, মাছ মাংস সবজি ফল দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচন নষ্ট পচে নষ্ট হয় না। মাছ মাংস সবজি ফল দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয় না। এই ফ্রিজে খাদ্য সংরক্ষণের এই সুবিধাগুলি আমরা দেখতে পাই। তারপর কিছু বাড়ির কাজে আমরা কয়েকটি প্রশ্ন দিলাম। 1 নম্বর হচ্ছে, খাদ্য সংরক্ষণ কি, খাদ্য সংরক্ষণের 5টি উপায় লিখো। খাদ্য সংরক্ষণ কি, এটা হলো, খাদ্য সংরক্ষণ হচ্ছে, আমরা জানি খাদ্যকে সংরক্ষণ হচ্ছে খাদ্য অপচয় রোধ ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা, এটা হলো। এরপরে খাদ্য সংরক্ষণের 5টা উপায় আমরা দেখতেছি। খাদ্য সংরক্ষণের 5টা উপায় আমরা আলোচনা করে পাচ্ছি। এক নম্বর আমরা দেখতে পাই, খাদ্যকে উচ্চ তাপে শুকিয়ে শুকানো, যেমন মুড়ি খই আমসত্ব ইত্যাদি। 2 নম্বরে আছে, উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে সংরক্ষণ করা, যেমন মাছ মাংস সবজি ইত্যাদি আমরা উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে রেখে দিতে পারি। 3 নম্বরে হচ্ছে, বরফ জমানো জমানো ঠান্ডা তাপে ফ্রিজে রাখা, ফ্রিজে আমরা মাছ মাংস মটরশুঁটি গাজর টমেটো ফল বীজ ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারি। অর্থাৎ 3 নম্বর আমরা জানি, বরফ জমানো ঠান্ডা তাপে ফ্রিজে মাছ মাংস মটরশুঁটি গাজর টমেটো ফল বীজ ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারি। 4 নম্বরে হলো, হিমাগারে আলু পেঁয়াজ গাজর ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারি। 5 নম্বরে, খুব ঠান্ডায় জমিয়ে বিভিন্ন ধরনের গলদা চিংড়ি বাগদা চিংড়ি ইত্যাদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 3টি জাঙ্ক ফুডের নাম লিখো। জাঙ্ক ফুড গ্রহণের ফলে যে সমস্যা হতে পারে তা 3টি বাক্যে লিখো। এটা আমরা আলোচনা করেছি। খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কি, মৌসুমি ফল সারা বছর পেতে চাইলে কি করতে হবে। তো খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য আমরা জানি, খাদ্যের অবাধ রোধ ও পচন থেকে রক্ষা করা। আর মৌসুমি ফল পেতে চাইলে কি করতে হবে, মৌসুমি ফল পেতে চাইলে সংরক্ষণ করে রাখতে হবে, এটা আমরা সংরক্ষণ করার পদ্ধতি জানি। তারপরে আছে, মাছ মাংস ফল জেলি আচার কিভাবে সংরক্ষণ করা যায়, এটা চকে দেখাবে। চকের মধ্যে খাদ্যের এবং খাদ্য সংরক্ষণ পদ্ধতি রাখবে। মাছ মাংস আমরা কিভাবে রাখতে পারি, ফ্রিজে বা হিমাগারে রাখতে পারি। এরপরে ফল,
আমরা ফ্রিজে রেখে দিতে পারি বা হিমাগারও রাখতে পারি, জেলি আচার ইত্যাদি বায়ুর রোধে পাত্রে সংরক্ষণ করে রাখতে পারি। তা এইভাবে আমরা চক আকার অমৃতগুলি দেখা যেতে পারে। তা আজ এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। অধ্যায়টা ভালোভাবে পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তা পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, পুষ্টিকর সুষম খাদ্য খাও, পরিমিত ঘুমাও, এক্সারসাইজ করো এবং সাধারণত পড়ালেখাও চালিয়ে যাও। এই বলে আজ এখানে শেষ করছি। খুদা হাফেজ।